Hello, my dear lovely students. How are you? I hope you all are well. I am also well by the grace of Almighty Allah. Welcome to my online class. Are you ready? Let's start. My identity. This is Jinnat Ferdowsi, assistant teacher in English, Collectorate Public School and College, Bogura. Today I will teach you English of class 5. Our lesson details: class 5, unit 22, lesson 1-2, title completing forms, page 86. Tomra tomader English for today boye 86 prishthati ber koro. I hope you will enjoy the class. So dear learners, listen to me attentively. Look at the pictures. What are you seeing in these pictures? Yes, you can see two girls. One girl is reading a book and another girl is running in the park. The declaration of the title is completing forms, अर्थात form पूरण. We will learn about this topic. Learning outcomes: after studying the lesson, students will be able to say words, phrases and sentences with proper sound, stress and intonation. Talk about people, objects, events, etc. Answer the text related questions. অর্থাৎ এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা তারা শব্দ শব্দগুচ্ছ এবং বাক্য সঠিক সঠিক উচ্চারণ সহকারে বলতে পারবে. তারপরে তারা মানে বিভিন্ন লোকজন বিভিন্ন বিষয় বা ঘটনাবলী সম্পর্কে কথা বলতে পারবে এবং তারা টেক্সট রিলেটেড অর্থাৎ টেক্সট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে. তোমরা কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ. মাই ডিয়ার লার্নার্স, নাও লুক অন দ্য স্ক্রিন. হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? ইয়াস, ইউ ক্যান সি টু গার্লস. দ্য নেম অফ ওয়ান গার্ল ইজ লাইলা. And the name of another girl is Bithi. আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ের সামনে মাঠে দুইটি বালিকা, একজনের নাম লায়লা এবং আরেকজনের নাম বিথি. Now we will read the text and you will follow me very carefully. লায়লা and বিথি are friends. লায়লা এবং বিথি দুজনে বন্ধু. বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা ভিন্ন ধরনের, অর্থাৎ তারা একজন থেকে আরেকজন ভিন্ন রকমের. এটি হতেই পারে কারণ এক এক মানুষ থেকে আরেকজন মানুষ ম্যান টু ম্যান ভেরি করে, অর্থাৎ একজন মানুষ কখনোই আরেকজনের মতো একদম সম্পূর্ণ হবে না. অবশ্যই তাদের মাঝে কিছু সিমিলারিটিস থাকে, কিছু ডিসিমিলারিটিস থাকে, অর্থাৎ দুজন মানুষ যদি হয় দেখা গেছে যে তাদের কিছু সাদৃশ্য থাকে আচরণগত বা কিছু বৈসাদৃশ্য থাকে. তো এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের নাম হলো লায়লা এবং বিথি. তারা দুজনে বন্ধু, কিন্তু বন্ধু হলেও তারা ভিন্ন, মানে ভিন্ন স্বভাবের বা আচরণের বা ভিন্ন ধরনের, অর্থাৎ তারা একজন আরেকজন থেকে ভিন্ন. Look on the pictures. Look at the pictures. Here we can see two pictures. In the first picture, we can see a girl is running in the park. And in the second picture, we can see the girl is swimming. Look, Laila likes to run in the park and swim. Laila পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে. তাহলে আমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছি সে কে? সে হলো লায়লা. কারণ লায়লা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি সে দৌড়াচ্ছে পার্কে,
এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি সে সাঁতার কাটছে। তাহলে এই ছবিগুলোর যে বালিকা সে হলো লায়লা, বিকজ লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুবই কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতেও পছন্দ করে। হার মাদার সেস, ওহ লায়লা ইউ আর সো টকেটিভ। তার মা বলে, আহ লায়লা তুমি খুব বাচাল। ইউ অল নো দ্যাট টকেটিভ মিন্স বাচাল। নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। হিয়ার উই ক্যান সি পিকচার, ইন দিস পিকচার উই ক্যান সি দ্য গার্ল ইজ রিডিং আ বুক। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিতে দেখতে পাচ্ছি বালিকাটি বই পড়ছে। লুক, অন দ্য আদার হ্যান্ড বিথি ইজ আ কোয়াইট পার্সন, অন্যদিকে বিথি একজন শান্ত বালিকা বা শান্ত ধরনের। শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়ানো বা সাঁতার কাটতে পছন্দ করে না। শি এনজয়েস রিডিং, সে বই পড়তে পছন্দ করে। শি স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, সে সাধারণত অন্য দেশকে নিয়ে গল্প পড়তে, অন্য দেশ সম্বন্ধে যে গল্পগুলো আছে সেগুলো পড়তে ভালোবাসে। তাহলে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই ছবির যে বালিকা তার নাম বিথি, সে শান্ত ধরনের, সে দৌড়ানো বা সুইমিং পছন্দ করে না। বাট লাইলা লাইকস রানিং অর সুইমিং, অর্থাৎ বিথি শান্ত ধরনের, আর ওদিকে লাইলা ছিল চঞ্চল প্রকৃতির। আবার বিথি দৌড়ানো বা সাঁতার কাটা পছন্দ করে না, কিন্তু লাইলা কিন্তু দৌড়ানো বা সাঁতার কাটা পছন্দ করে। বিথি এনজয়স রিডিং, বিথি পড়াশোনা করতে মানে পছন্দ করে বা পড়াশোনাটা উপভোগ করে। সে স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, সে সাধারণত অন্য দেশ সম্পর্কে গল্প করতে ভালোবাসে। তাহলে কে অন্য দেশ সম্পর্কে গল্প করতে ভালোবাসে? বিথি। কে পড়তে পছন্দ করে? বিথি। কে শান্ত? বিথি। কিন্তু লায়লাটা কেমন? লায়লা হচ্ছে চঞ্চল প্রকৃতির, লায়লা অনেক টকেটিভ, অর্থাৎ সে বেশি কথা বলে, সে আবার দেখা যায় যে পার্কে দৌড়াতে বা সাঁতার কাটতে এগুলো করতে পছন্দ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও বিথি এবং লায়লা দুজনে বন্ধু, কিন্তু তাদের মাঝে কিছু বৈসাদৃশ্য আছে। আমরা এই প্যাসেজ, এই টেক্সটের মাধ্যমে সেই বৈসাদৃশ্যগুলো সম্পর্কে জানতে পারলাম। ডিয়ার লার্নার্স, হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ। ওকে, লেটস সি দ্য নেক্সট স্লাইড। লুক অ্যাট দ্য পিকচার্স, রাইট দ্য কারেক্ট নেম আন্ডার ইচ পিকচার। লুক, এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে লায়লা পার্কে দৌড়াচ্ছে এবং দ্বিতীয় ছবিতে বিথি বই পড়ছে। আমরা জানি দৌড়াতে পছন্দ করে লায়লা আর বই পড়তে পছন্দ করে বিথি। তাহলে এই ছবি দেখে আমরা সঠিক নামটি বসাবো ছবিগুলোর নিচে। ওকে, দিস ইজ লায়লা অ্যান্ড দিস ইজ বিথি। নাও ভোকাবুলারি, ভোকাবুলারি মিন্স শব্দ ভাণ্ডার। লুক অন দ্য স্ক্রিন, ফ্রেন্ড, ডিফারেন্ট, টকেটিভ, কোয়াইট, রান, সুইম, অ্যাক্টিভ। ফ্রেন্ড মিন্স বন্ধু, ডিফারেন্ট মিন্স ভিন্ন, টকেটিভ মিন্স বাচাল, কোয়াইট মিন্স শান্ত, রান মিন্স দৌড়, সুইম মিন্স সাঁতার, অ্যাক্টিভ মিন্স কর্মঠ। আই এম রিপিটিং অ্যাগেইন, ফ্রেন্ড মিন্স বন্ধু, ডিফারেন্ট মিন্স ভিন্ন, টকেটিভ মিন্স বাচাল, কোয়াইট মিন্স শান্ত, রান মিন্স দৌড়, সুইম মিন্স সাঁতার, অ্যাক্টিভ মিন্স কর্মঠ। এই স্লাইডটিতে আমরা বিভিন্ন রকম ওয়ার্ডের বাংলা মিনিং জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ? ধন্যবাদ। নাও উইল গো টু দ্য নেক্সট স্লাইড। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন দ্য কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বির, কলাম বির, কলাম এর সাথে কলাম বির যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর অর্থগত মিল রেখে
ম্যাচ করো, অর্থাৎ মিল করো। ম্যাচ বলতে কি বোঝাচ্ছে? মিলকরণ, মিল মিল করো। ম্যাচিং মিনস মিলকরণ। তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি কলাম এর সাথে কলাম বির শব্দগুলোর যেগুলোর সিমিলার মিনিং সেগুলোর সাথে আমরা কি করব, মিল করব। লুক অন দ্য স্ক্রিন, কলাম এ, ডিফারেন্ট, অ্যাক্টিভ, টকেটিভ, কোয়াইট, স্পেশালি। ডিফারেন্ট মানে ভিন্ন, অ্যাক্টিভ মানে কর্মঠ, টকেটিভ মানে বাচাল, কোয়াইট মানে শান্ত, স্পেশালি মানে বিশেষভাবে। নাও উই উইল সি দ্য কলাম বি, উই উইল সি দ্য ওয়ার্ডস অফ কলাম বি। কলাম বি পার্টিকুলারলি, বিশেষভাবে, পার্টিকুলারলি বিশেষত। পার্টিকুলারলি বলতে এখানে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, নট মেকিং মাস নয়েজ, অর্থাৎ খুব বেশি শব্দ না করা। অলওয়েজ বিজি, সর্বদাই ব্যস্ত। স্পেশাল, বিশেষ। হেল্পফুল, হেল্পফুল বলতে যার সহযোগিতামূলক মনোভাব থাকে। নট লাইক সামথিং অর সাম ওয়ান এলস, কোনো কিছু বা কোনো কারো, কোনো কিছু বা কোনো কারো মতো নয়। সাম ওয়ান হু লাইক টু টক আ লট, কেউ যে কথা বল, প্রচুর কথা বলতে পছন্দ করে। এখন আমরা দেখতে পাচ্ছি কলাম এ থেকে কলাম বি এখানে দুইটি ওয়ার্ড আছে এক্সট্রা। আমরা কলাম এতে দেখতে পাচ্ছি 5টি ওয়ার্ড, এর সাথে আমরা কলাম বির 5টি ওয়ার্ডসকে ম্যাচ করব, আর বাকি দুটো আছে এক্সট্রা। নাও উই উইল সি দ্য অ্যান্সার। লুক, কলাম এ, কলাম বি। কলাম এ, ডিফারেন্ট, উই উইল ম্যাচ ডিফারেন্ট উইথ, নট লাইক সামথিং অর সাম ওয়ান এলস, অর্থাৎ ডিফারেন্ট এবং নট লাইক সামথিং অর সাম ওয়ান এলস, এটা হচ্ছে সিমিলার, যার কারণে ডিফারেন্টের সাথে আমরা ম্যাচ করলাম, নট লাইক সামথিং অর সাম ওয়ান এলস। অ্যাক্টিভ বলতে কর্মঠ, বুঝি, এখন এর সিমিলার মিনিং হচ্ছে অলওয়েজ বিজি। সো উই উইল ম্যাচ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ উইথ দ্য ওয়ার্ডস অলওয়েজ বিজি। টকেটিভ, টকেটিভ মিনস বাচাল, এর সাথে আমরা ম্যাচ করব কলাম বির, সাম ওয়ান হু লাইক টু টক আ লট, কারণ টকেটিভ বাচাল আর সাম ওয়ান হু লাইক টু টক আ লট, একজন যে কথা বলতে পছন্দ করে, দুটো সিমিলার মিনিং, যার কারণে টকেটিভের সাথে আমরা ম্যাচ করলাম সাম ওয়ান হু লাইক টু টক আ লট। কোয়াইট, কোয়াইট মিনস শান্ত, আর আমরা এর সাথে ম্যাচ করলাম নট মেকিং মাস নয়েজ, অর্থাৎ যে গোলমাল করে না বা কোনো হইচই করে না। স্পেশালি, বিশেষভাবে, এর সাথে আমরা ম্যাচ করলাম স্পেশাল, স্পেশাল মানেও বিশেষ। আর আমরা দুটো এক্সট্রা ওয়ার্ড পেলাম, হেল্পফুল এবং পার্টিকুলারলি, এটা নন ইট। ওকে, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। রাইট, ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক উক্তির জন্য আমরা ট্রু লিখব আর ইনকারেক্ট, অসত্য তথ্যের জন্য আমরা ফলস লিখব। আমরা জানি ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। লুক, লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, লায়লা এবং বিথি দুজনে বন্ধু। নাম্বার টু, লায়লা ইজ অ্যান অ্যাক্টিভ গার্ল, লায়লা একজন কর্মঠ বালিকা। নাম্বার থ্রি, বিথি লাইকস রানিং অ্যান্ড সুইমিং, বিথি দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। নাম্বার ফোর, বিথি ইজ আ কাম অ্যান্ড কোয়াইট গার্ল, বিথি একজন শান্ত ও ঠান্ডা প্রকৃতির বালিকা। নাম্বার ফাইভ, লায়লা লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, লায়লা অন্য দেশ সম্পর্কিত গল্প পড়তে ভালোবাসে। এখন আমরা এগুলো ট্রু কিনা ফলস তা যাচাই করব। ওকে, নাও উইল সি দ্য আনসার। নাম্বার ওয়ান, লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, দিস ইজ ট্রু। নাম্বার টু, লায়লা ইজ অ্যান অ্যাক্টিভ গার্ল, দিস ইজ অলসো ট্রু। নাম্বার থ্রি, বিথি লাইকস রানিং অ্যান্ড সুইমিং, দিস ইজ ফলস, বিকজ লায়লা লাইকস রানিং অ্যান্ড সুইমিং, বিথি ডাজন্ট লাইক রানিং অ্যান্ড সুইমিং। নাম্বার ফোর, বিথি ইজ আ কাম অ্যান্ড কোয়াইট গার্ল, দিস ইজ ট্রু। নাম্বার ফাইভ, লায়লা লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, দিস ইজ অলসো ফলস, বিকজ লায়লা ডাজন্ট লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, বিথি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ। আর কারেক্ট স্টেটমেন্ট ইজ বিথি লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ। এখানে দেওয়া আছে লায়লা লাভ স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, এটি ভুল, কারণ
Bithi loves stories about other countries, not Laila. That's why this is false. Dear learners, have you understood? I think you have clearly understood. Well, now I am going to give you the homework, and your homework is answer the following questions. Number one, what are the names of two friends? Dujon bondhur naam ki? Number two, where does Laila like to run? Laila kothai dourate pochondo kore? Number three, why is Laila called talkative? Laila ke keno bachal bola hoy? Number four, what is the relation between Laila and Bithi? Laila ebong Bithir bhitore somporko ki? Number five, what is the difference between Laila and Bithi? Laila ebong Bithir bhitore parthokko ki? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের বাড়ির কাজটি আমি দিয়েছি, পাঁচটি প্রশ্ন। এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় ভালো মতো লিখবে। ওকে, ডোন্ট ফরগেট টু ডু দ্য হোমওয়ার্ক ডিয়ার লার্নার্স। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস কেয়ারফুলি। দ্যাটস অল ফর টুডে। সি ইউ এগেইন। স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড গুড বাই।